এবার আরো কিছু সংবাদ এক নজরে। অমর একুশে বইমেলার পাঁচ দিন বাকি থাকলো। বাংলা একাডেমি ও সহরাদ্দি উদ্যান জুড়ে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এবারের মেলায় নতুন 12টি প্রকাশনা সহ 609টি প্রতিষ্ঠানকে মোট 858টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। ক্যাডেটদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান। সকালে ঝিনাইদহের এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের 13তম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। কিংবদন্তি সঙ্গীতজ্ঞ সত্য সাহার প্রয়াণ দিবস আজ। অসংখ্য চলচ্চিত্রের জনপ্রিয় ও কালজয়ী গানের সুরস্রষ্টা তিনি। 1999 সালের 27 জানুয়ারি 65 বছর বয়সে তিনি মারা যান। বাগেরহাটে বাঘের আক্রমণে এক জেলে গুরুতর আহত হয়েছে। তার নাম অনুকূল গাইন। সকালে পূর্ব সুন্দরবনের পশ্চিম আমর বুনিয়ার সিলখালে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। ময়মনসিংহে যৌনকর্মী তৃতীয় লিঙ্গের সদস্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে জেলা পুলিশ।